কিয়ামত হতে সময় লাগবে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে আল্লাহ বলে আরো কম ইয়াসালুনাকা নিসাত ইয়ানা মুরসাহা قل انما علمها عند ربي لا يجليها لوقتها الا هو কবে হবে কেউ জানে না তবে যখন ইসরাফিল সিংহায় ফু দেবে হঠাৎ করে কিয়ামত শুরু হয়ে যাবে কবে হবে এই এলমটা আল্লাহ নিজের কাছে রাখছে কোন নবী রাসূলকেও জানান নাই وَنُفِخَ فِي الصُّورِ تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ আল্লাহ সূরা ইয়াসিনে বলেন হঠাৎ সিংহ ফু দেবে মানুষগুলো তখন প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত থাকবে যে দুধ দোহায় সে বালতিটা দুই হাঁটুর ভিতরে নিয়া দুধের গাবির দুধ ধরে ধরে টানবে এই অবস্থায় সিংহায় ফু পড়বে কৃষক হাল চাষ করার জন্য জমিনে যাবে হেই 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 করে গরু তাড়াবে এর মাঝে সিংহায় ফু পড়বে খাওয়ার জন্য খাবার মুখে নেবে গিলতে পারবে না সিংহায় ফু পড়ে যাবে ফালা ইস্তাতিউনা তাউসিয়াতাম ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন কেউ আর ঘরে ফিরতে পারবে না মানুষ জানবেও না হঠাৎ শুরু যদিও বাংলাদেশে একটি পুরানো সঙ্গীত আছে এটা একবার মিথ্যা সঙ্গীতটি আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না ছোটকালে শুনেছি কিয়ামতের সাত দিন আগে বাতাস থাকবে না পাখা দিয়া করলে বাতাস গায়ে লাগবে না দুনিয়া হবে ফানার জমিন হবে এরকম একটা গান আছে আপনারা শুনছেন কিনা আমি জানি না না শোনাই ভালো কিয়ামতের সাত দিন আগে বাতাস বন্ধ হয়ে গেলে মানুষ বুঝতো কিয়ামত ছয় সাত দিন পরে আইতাছে অথচ কোরআন বলে হঠাৎ করে হবে অহুমিয়া খিসিমুন প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত থাকবেন তখনই কেয়ামত হবে এই কেয়ামত অনুষ্ঠিত হবে তিন পর্বে ইসরাফিল সিংহা ফু দেবেন মোট তিনবার প্রথম ফুকে বলা হয় নাফখাতুল ফাজ্ঈ দ্বিতীয় ফুৎকারকে বলা হয় নাফখাতুস সাকী তৃতীয় ফুৎকারকে বলা হয় নাফখাতুল কিয়াম হযরত ইসরাফিল প্রথম যখন সিংহে ফু দেবেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আমার সাথে পড়ুন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খারাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইসরাফিল সিংহায় ফু দিলে হঠাৎ করে পৃথিবী চরমভাবে প্রকম্পিত হবে জমিনের পেটের ভিতরে যত খনিজ পদার্থ আছে জমিন সবগুলা বমি করে দেবে মানুষ নিজের চোখে স্বর্ণের খনি দেখবে রৌপ্যের খনি দেখবে তামার খনি দেখবে গ্যাসের খনি দেখবে কেরোসিনের খনি দেখবে মানুষ দেখবে জমিনের পেট থেকে খনিজ পদার্থ বের হচ্ছে উগরে উগরে কিন্তু সেদিনের প্রতিকার কোনো আকর্ষণ আর থাকবে বরং মানুষগুলো শুধু বলবে হলো কি পৃথিবীর কি হলো মায়ের পেটের বাচ্চা ওই ধাক্কার সাথে সাথে পেটের থেকে বের হয়ে জমিনে পড়ে ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ কয় আমি বড় একটা ধাক্কা মারব ওই বড় ধাক্কা কত বড় হবে মাঝে মাঝে দুনিয়ারে ধাক্কা আল্লাহ দেয় যেটার নাম আমরা বলি ভূমি কম্প
আমি যতটুকু জানি আজ পর্যন্ত 10 মাত্রার বেশি ভূমিকম্প হয়েছে এটা আমার জানা নাই কাছাকাছি হয়েছে আর আল্লাহ কয় মহা ভূমিকম্প আমি দেব মায়ের পেটের বাচ্চা গুলো মাটিতে পড়ে যাবে বুকের সন্তানের কথা ভুলে যাবে মানে কি ও ভাই আমার যেই সন্তান দুধ খায় মায়ের সম্পর্ক এটার সাথে অন্য ছেলেমের সে একটু বেশি তাই রাতের বেলা যখন মা ঘুমায় ওই পিসির পিঠের উপর একটা হাত দিয়া ঘুমায় স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে যদি মা বাবার বাড়ি চলে যায় কাপড় সোপরের পোটলা যদি না ওনে পিসিটারে কোলে লইয়া দৌড় মারে রান্না করে যখন রান্না করে পিসিটারে খাটের উপরে ঘুমায়া গেছে ওই রান্নাঘর থেকে মাঝে মাঝে তাকায়া দেখে ওই পিসি চিৎকার যদি দেয় ওয়া ওয়া বলতে দেরি রান্না বান্না রেখে পাগলির মতো দৌড় দিতে দেরি করে না মনে মনে ভাবে আবার খাট থেকে পড়ে যায় নাকি আল্লাহ বলে যখন আমি কিয়ামতের প্রথম ধাক্কা দেব তখন যে তোমার সন্তানরে দুধ খাওয়াই তো তা দেখালো কুল্ল মোর দেয়া সব মা সন্তান যে কোলে ছিল এটার মনে করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবাব তোমরা কেমনে সে দিবসকে অস্বীকার করে মুত্তাকি হতে পারবা যেদিন আমি দুনিয়ারে প্রথম ধাক্কা দেব তখন যত বাচ্চা মানুষ দুনিয়ায় থাকবে সবগুলো বুড়া হয়ে যাবে বিলদান শব্দটি ওয়ালাদুন শব্দের বহুবচন ওয়ালাদ বলা হয় নাবালক শিশুকে যত নাবালক বাচ্চা থাকবে সবার মাথার চুল পেকে যাবে মানুষ আশ্চর্য হয়ে যাবে ধাক্কা আল্লাহ দিয়েছে একজন শক্তিশালী মানুষ হাতের মাঝে গ্লাস নিয়ে যদি আছার মারে শক্ত মেঝেতে তাহলে কি অবস্থা হবে আমার আল্লাহ মহাশক্তিধর মাঝে মাঝে দুনিয়ারে ধাক্কা দেয় দিয়া বড় ধাক্কার কথা মনে করাইয়া দেয় বুঝাইয়া দেয় সোজা পথে চলো না হয় আরো বড় ধাক্কাও সামনে আছে মাঝে মাঝে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা নিজের ক্ষমতা বুঝায় মালিকানা বুঝায় আমরা তো আল্লাহর মালিকানা এখন ভুলে গেছি এখন আমরা তো আমার আমার কইরা মজা পাই মালিক কেডা আমি বাড়িকার আমার গাড়িকার আমার এটাকার আমার ওইটাকার আমার 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 বলতে গিয়া কেউ কেউ তো মনে করে দেশটাই আমার আর আমার বাবার তাই মনে যা আসা তাই করে কারোরে মারে কারোরে ছাড়ে বিনা দোষে ফাঁসি দেয় আবার ফাঁসির আসামিরে ছাইড়া দেয় ঠিক কিনা খুনি তার পাশি জজগোট কয় পাশি হাইকোর্ট কয় পাশি সুপ্রিম কোর্টের লাস্ট বেঞ্চ কয় পাশি সে খুনি আর আমাদের রাষ্ট্রপ্রধান কয় মাফ কইরা দিলাম যাও গা ও দুস্ত আল্লাহর কোরআন যে খুন করে শুধুমাত্র তার অভিভাবক ছাড়া অন্যকে ছাড়ার কোনো অধিকার দেয় নাই কসাস 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 খুনের বদলে তাকে খুন করো কুতিবা আলাইকুমুল কসাস তোমাদের জন্য কসাসকে ফরজ করা হলো যদি ক্ষমা করতে হয় খুন যাকে করেছে তার পরিবারের লোকেরা করবে দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ক্ষমা করার কোনো অধিকার আল্লাহ দেয় নাই কিন্তু আমরা দিছি সংবিধানে আছে প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায় আস্তাগফিরুল্লাহ জীবনের মালিক প্রেসিডেন্ট নয় তাই প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া জায়েজ হয় না
আওয়াজ করে বলুন তো জীবনের মালিক কে? প্রেসিডেন্ট নিজে মরে না, কথা কয় না, জিল্লুর রহমান সাহেব মরে নাই, এরশাদ সাহেব মরে নাই, তো প্রেসিডেন্ট জীবন ভিক্ষা দিলে হের জীবন গেল কেমনে? আমার বন্ধু আপনি মালিক নন, কোরআনের শেষ সুরা না আছে একটু ভালো করে পড়বেন, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ কোরআনের শেষ সুরাতে মানুষরে পরিচয় শিখাইছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তুমি বলো আমি রবের কাছে, মানুষের রবের কাছে আশ্রয় চাই, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। আপনাদের কাছে জানতে চাই, মানুষ মালিক না মালিকের গোলাম? এতগুলো মানুষ জবাব দিচ্ছেন আসছে কেন? সবাই বলুন, মানুষ কি মালিক না মালিকের গোলাম? মানুষের একজন মালিক আছে না নাই? চিৎকার দিয়া বলুন সে মালিক কে? তামনে মালিক হইলেন কবে? এজন্যই তো কেয়ামতের পরে হাশরের দিন আল্লাহর সামনে মানুষ যখন যাবে, আল্লাহর প্রথম প্রশ্ন হবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের মালিকানা কার? ইয়া দুনিয়াই না জিবালুক, ইয়া দুনিয়াই না নাহারুক, ইয়া দুনিয়াই না আশজারুক, ও দুনিয়া তোমার গাছপালা কই? ও দুনিয়া তোমার নদী নালা কই? ও দুনিয়া তোমার বড় বড় পাহাড় গুলা কই? ও দুনিয়ার মালিকেরা যারা নিজদেরকে মালিক মনে করতা তারা আজকে কই? আল্লাহ তাআলা মালিক, তাই তিনি মাঝে মাঝে ভূমিকম্প দেয়, বুঝায় দেয় আমি মালিক, তাই আমি চাইলে লড়াইতে পারি, যদি তুমি মালিক হও জমিন তুমি দেখি লড়াও। পারবেন নি? আপনি মালিক হলে লড়ান। ও ভাই আপনি তো আপনার নিজেরই মালিক না, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে তাই হাত নাড়েন, হাত কিন্তু আপনার না, হাতটা আপনাকে দিছে কে? বলেন না কে? তাই তো মাঝে মাঝে হাসপাতালে যাবেন রোগী দেখার জন্য, ঈমান বাড়বে, নিজের অসহায়ত্ব প্রমাণিত হবে। কত হাসপাতাল আছে এমন রোগী যে শুয়ে আছে হাত পা নাড়ার ক্ষমতাটা আর নেই, প্যারালাইজড। আপনার আজকে আল্লাহ ক্ষমতা দিছে তাই হাত নাড়েন, পা নাড়েন, মাথা নাড়েন, কিন্তু কান নামে একটা অংশ আছে এটা নাড়েন দেখি কেডা পারেন? একজনও পারবেন না, মাথা নড়ে কিন্তু কান, হাত নড়ে, পা নড়ে, মাথা নড়ে, কান নড়ে না, ওই অঙ্গটা আপনার অধিকারের বাহিরে দিয়ে আল্লাহ বুঝাইছে মালিক আমি, আমি চাইলে পুরা দেহ কানের মতো তোর সাধ্যের বাহিরে নিয়ে যেতে পারি। ইসরাফিল আলাইহিসসালাম সিংহা প্রথম ফু দেওয়ার পরে বিভীষিকা তৈরি হবে, ভয় তৈরি হবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, মাতালের মতো কথা বলবে, লা ইয়াসআলু হামিমুন হামিমা। হামিম বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে, ইন্টিমেট ফ্রেন্ড, যার কাছে মনের সব কথা খুলে বলে তারে বলে হামিম। কিন্তু ইসরাফিলের সিংহা ফু দেওয়ার পরে বন্ধুরে বন্ধু দেখবে তখন আর কথা বলবে না, শুধু বলবে মালাহা মালাহা ওয়া কালাল ইনসানু মালাহা, ওলোটা কি? কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশ ফেটে যাবে, সমুদ্রে আগুন লেগে যাবে, তারকাগুলো খসে খসে পৃথিবীর উপরে পড়বে, তমাম দুনিয়া অগ্নি গোলকে পরিণত হবে, ফলানোর জায়গার নেই। কয়দিন আগে
অভিযান 10 নামক একটা লঞ্চে আগুন লাগছে, শুনছেন নি আপনারা? সোশ্যাল মিডিয়া দেখেছেন, খবরে দেখছেন কেমনে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর কুদরত আল্লাহ দেখায়া দেয় যে পানি আগুন নিবায়, ওই পানির মাঝে আগুন লাগলো লঞ্চে, কিন্তু নিবানোর সুযোগ নাই। হ্যাঁ ভাই, কিছু মানুষ লাপায়া পায়া পড়ছে, যখনই লঞ্চের বাহিরে পড়েছে পানিতে বেঁচে গেল, কিন্তু কেয়ামতের সময় অবস্থা এমন হবে তামাম দুনিয়া আগুন পলানোর জায়গা আর নেই। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্র আল্লাহ আগুন লাগাইয়া দেবে, সমুদ্রের মাঝে আগুন জ্বলবে, যে পানি দিয়ে আগুন নিভাবে সে পানিতে লাগবে আগুন। আর তারকা পড়বে, তারকা মানে কি? তারকা মানে হলো অগ্নিকুণ্ডলী, প্রত্যেকটা তারকা আগুন দিয়ে বানাইছে। পৃথিবী ধ্বংস হওয়ার জন্য কাওয়াকেব লাগে না, কাওয়াকেব বহু বছর, এক বছরে কাওকাব। শুধুমাত্র সূর্যটা যদি তার কক্ষপথ থেকে সামান্য নিচে নামে, তাহলে পৃথিবীটা জ্বলে পুড়ে ছাই হতে এক মিনিটও লাগবে না। ও বন্ধু, সূর্যের ভিতরে যে পরিমাণ তাপ আছে ওটাই পৃথিবী মেসাকারের জন্য যথেষ্ট। শুধু কাছে আসলে, কাছে সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, সূর্যের পিঠের উপরে তাপ আছে 5,505 ডিগ্রি সেলসিয়াস। লোহা গলানোর জন্য তাপ লাগে 1,518 ডিগ্রি সেলসিয়াস। সাধারণ আগুনের কফির আগুন, বাতির আগুন তাপমাত্রা 1,300 ডিগ্রি সেলসিয়াস, মোমবাতির আগুন 1,000 ডিগ্রি সেলসিয়াস, মোমবাতির মাথার আগুন 700 ডিগ্রি সেলসিয়াস। আপনি মোমবাতির মাথার আগুনের মাঝেও 30 সেকেন্ড হাত রাখতে পারবেন না, চামড়া পুড়ে যাবে। আর 1,518 ডিগ্রি, 1,530 ডিগ্রি, 1,500 উপরে নিলে লোহা পর্যন্ত মোমবাতির মতো গলে। এই যে আপনারা লোহা দেখেন, 300টি, 400টি, 500টি রড আছে, এই রডগুলো খনিজ পদার্থ, মাটির জমিন তল দেশ থেকে আসে, বিশাল বড় বড় লোহার পাত আছে, ওইগুলো লোহার ইন্ডাস্ট্রি মেলে পাঠায় আগুন দালায়া, তারপরে আগুন দিয়ে এগুলো মোমবাতির মতো পানির মতো গলায়, গলে গলে নিচে পড়ে, তারপরে সেখানে চার্জ দেয়া আছে 300টি, 500টি, এবং লোহার গায়ের মাঝে কোম্পানির নামও লেখা থাকে, BSRM থাকে নি? কথা বলেন না কেন ভাইয়া? থাকে KSRM, আসলো কোথা থেকে? ওই চার্জ থেকে লেখাটা উঠলো কেন? কারণ লোহাটা তো মোমবাতির মোমের মতো গলে গেছে। ওই লোহা গলা লোকে উত্তর হলো আগুনে, ওই আগুনের তাপমাত্রা কত? 1,500 ডিগ্রির একটু বেশি। যদি 1,500 ডিগ্রির একটু বেশি তাপমাত্রায় লোহা গলে যায়, 5,000 ডিগ্রি সূর্যের উপরে থাকে, তাহলে অবস্থা কি হবে? আর সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি। ওই সূর্য হলো পৃথিবীর তুলনায় 13,00,000 গুণ বড়। ও আমার ভাই, সূর্যই যদি পৃথিবীর উপরে পড়ে আর কিচ্ছু লাগে না, সূর্য পড়ার জায়গাও তো নাই, 13,00,000 গুণ বড়। নাসার বিজ্ঞানীরা বলে আকাশে সূর্যের সে কোটি গুণ বড় তারকাও আছে, সবগুলো কেয়ামতের দিন একটার পর একটা পড়বে। আকাশে আছে ছায়াপথ, গ্লাস কি, স্টার, বাইনারি স্টার, ইভেন্ট হরাইজন, আকাশে আছে ব্ল্যাক হোল। এক একটা ছায়াপথে তারকার সংখ্যা থাকে 10,000,000,000,000 বেশি, 10,000,000,000,000 বেশি।
আমার বন্ধু সূর্যকে দেখেছি আমি বিশাল বড় মাপের পর্দায় আমেরিকার ওয়াশিংটন ডিসিতে আমেরিকার নাসা কর্তৃক বিশাল এক মিউজিয়াম বানাইছে ওই মিউজিয়ামের নাম হলো স্পেস মিউজিয়াম নীল আর্মস্ট্রং যে কাপড় পরে চাঁদের দেশে গেছে মাথার মাঝে টেলিভিশনের মতো একটা বড় হেলমেট পরছে যে পোশাক পরেছে যেই নবজানে করে গেছে ওটা আবার ফিরে এসেছে সবগুলো সাজায়া রাখছে নতুন নতুন নবজান পাঠাচ্ছে ভিডিও করে রেখেছে আকাশের তারকা আকাশের সূর্য কোনটা লেজ কত লম্বা দেখতে কেমন তারা সব ভিডিও করে আনছে বড় বড় পাওয়ারফুল ক্যামেরার মাধ্যমে এগুলো দেখাচ্ছে এক দেড় ঘন্টার মতো ঘুরে ঘুরে দেখেছি ওই নাসার বিজ্ঞানীদের গবেষণার তথ্য আপনাদের শোনাচ্ছি এমন ছায়াপথ আছে ওই ছায়াপথে তারকা আছে দশ হাজার কোটির বেশি এক একটা সূর্যের সে কোটি গুণ বড় এমন ছায়াপথ আকাশে আছে কোটি কোটি কত তারকা আছে আকাশে এটা কেউ জানে না কারণ নাসার বিজ্ঞানীদের তথ্য আকাশে এমন কিছু তারকা আছে পৃথিবী যখন বানাইছে পনেরোশো কোটি বছর আগে তখন থেকে আল্লাহ চাঁদ বানাইছে সূর্য বানাইছে ওদের ধারণা সব একাত্রে বানায় নাই একটা একটা করে বানাইছে তাই তারা বলেন এমন কিছু তারকা আছে যেগুলো দূরত্বের কারণে তাদের তাপ এখনো দুনিয়াতে পৌঁছে নেই যদিও তাপের গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সূর্য পৃথিবীর থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য যদি আকাশে ওঠে তাপ আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড মাত্র আট মিনিটে তাপ এসে যায় নয় কোটি মাইল দূর থেকে আর পৃথিবী বানাইল কবে এখনো তাপ আসে নাই এমন তারকাও আকাশে আছে إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت যখন আসমান ফেটে যাবে সবগুলো তারকা পড়বে পৃথিবীর উপরে আমার ভাই তমাম দুনিয়া অগ্নিগুলোকে রূপ নেবে বাসার ক্ষমতা কারো আর থাকবে আল্লাহ তাআলা এটাই কোরআন মাজিদে বলছেন ওয়ানুফিখা ফিসূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله سبحان الله قولنا الله تعالى بولن زخور إسرافيل شنگا فودة بي তখন আকার জমিনে যারা আছে সবাই মরে যাবে বাসার ক্ষমতা আকাশের ফেরেশতাদেরও আর নেই দুনিয়া সবাই মরে গেল আকাশের ফেরেশতারাও মরে গেল তবে ইল্লা মাংশা আল্লাহ আল্লাহ যাকে বাঁচাইতে চান তখনও বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে তাই তিনি বলছেন তবে যাকে তিনি বাঁচাতে চান সে ব্যতীত এ আয়াতে কারিমার ব্যাখ্যা মুফাসসিরগণ বলেন ওই কঠিন ভয়াবহ সময়ও বারো জন ফেরেশতা বেঁচে থাকবে সব ফেরেশতা শেষ দুনিয়া তো কেউ নাই সব শেষ চারজন বড় বড় ফেরেশতা থাকবে আর আরশ বহনকারী থাকবে আটজন আরশ বহনকারী কয়জন ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া আল্লাহ কোরআনে বলে সেই দিন তোমার রবের আরশ বহন করবে আটজন ফেরেশতা যাদেরকে আওআল বলা হয় কি বলা হয় আর ওয়াজ কিছু বাড়িত নিয়েন লগে লগে বললে কিছু বাড়ি যাইব আর না সব মাঠে থাকে আও আল বলে কি বলে আও আল এক বছর ওয়ালুন ওয়া আইনলাম ওয়ালুন শব্দের অর্থ বন্য ছাগল কিছু ছাগল আছে লম্বা লম্বা কান আছে নি এলাকায় কি কয় রাম ছাগল কয় বরবরি এলেম হয়েছে আমার নতুন এলেম এটা শুনিনি বরবরি লম্বা লম্বা কানওয়ালা আমাদের কুমিল্লা করাম ছাগল
ওই ছাগল আকৃতির আটটা ফেরেশতার কাদের মাঝে আল্লাহ তাআলা আরশে আযিম রাখবেন ওই ফেরেশতাগুলোর ব্যাপারে বিশ্ব নবী বলেন ওই ফেরেশতাগুলো এত বড় হবে তাদের পায়ের তলা থেকে তাকনু গিরা হবে আকাশ এবং জমিনের দূরত্বের সমান উঁচু তাকনু গিরা চিনেন নি যেটা ওযু করার সময় ধোয়া লাগে আর কি তাকনু গিরা একবারে নিচেরটা পায়ের তলা থেকে টাকনুগিরা পর্যন্ত উচ্চতা হবে আকাশ এবং জমিনের সমান তাহলে আবার তার ঠ্যাং কত বড় পা কত উঁচু ওই আটটা ফেরেশতার ঘাড়ে থাকবে আরশে আযিম আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করবেন আজরাইল কারা বেঁচে আছে বলো যদি আল্লাহ ভালো জানেন সব আজরাইল রিপোর্ট করবে আল্লাহ আমরা 12 জন বেঁচে আছি আর কেউ নাই আল্লাহ বলবেন যাও যাও আরশ বহনকারীদের জান কবজ করো এখন আর কয়জন মাশাআল্লাহ 4 জন এবার বলবেন যাও বাকি 3 জনের জান কবজ করো জিব্রিলের জান কবজ করা হবে ইসরাফিলের জান কবজ করা হবে মিকাইলের জান কবজ করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন মালাকুল মউত বলো কে বেঁচে আছে যদি আল্লাহ ভালো জানেন এবার মালাকুল মউত জবাব দেবে আল্লাহ আপনি আর আমি এই কথা শোনার সাথে সাথে আল্লাহ বলবেন মুতিয়া মালাকাল মউত ও মৃত্যুর ফেরেশতা আজরাইল তুইও মরে যা সাথে সাথে আজরাইল শেষ এবার কে আছে আরে কথা বলে না ভাইয়েরা কে বাকি আছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু এক আল্লাহ ছাড়া আর কেউ নাই ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এবার আমার সাথে পড়ুন সবাই ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সুবহানাল্লাহ পড়েন এক আল্লাহ ছাড়া কেউ নাই তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি শুধু থাকবেন তিনি অনাদি তিনি অনন্ত হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ-জাহিরু ওয়াল বাতিন হুয়াল হাইয়ুল কাইয়ুম সুবহানাল্লাহ তাফসীরে জালালাইন পর্দা বলেন 40 বছর চলে যাবে এই 40 বছরে কিচ্ছু নাই এক আল্লাহ ছাড়া আকাশ নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই নদী নাই নালা নাই গাছপালা মানুষ ফেরেশতা কিচ্ছু নাই একমাত্র কে আছে 40 বছর পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন সিংহাটা বানায় আবার মুখে দেবেন দিয়ে বলবেন ইসরাফিল আবার সিংহায় ফুঁক ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون إسرافيل عليه السلام شنگه فوده بن شش بارر متو فوده ار شاته شاته আদম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ এসেছিল দুনিয়ায় সবাই কবর থেকে উঠে দাঁড়ায়া যাবে ফাইদাহুম কিয়াম সবাই দাঁড়াবে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগায়বিন একজন পলায়া থাকতে পারবে না সবাই দাঁড়াবে আপনাদের মুখ থেকে আমি জবাব চাই সে দাঁড়ানো মানুষের মাঝে আপনিও আছেন না নাই কেন দাঁড়াবেন কেন উত্তর হলো জীবনের হিসাব দেয়ার জন্য হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা বিশ্বনবী বলেন মানুষগুলো ল্যাংটা উঠবে ল্যাংটা গায়ে কাপড় নাই পায়ে জুতা নাই এবং খতনা করানো থাকবে না মায়ের পেটের সন্তান যেমন দুনিয়া আসে খতনাবিহীন জুতাবিহীন কাপড়বিহীন কবর থেকে ঠিক তেমনি উঠবে কবর থেকে ওঠার সাথে সাথে মানুষগুলো তিন দলে বিভক্ত হবে
সিনপান মুশাতা ওয়া সিনপান রুকবানা ওয়া সিনপান আলা উজুহিহিম প্রিয় নবীজি বলছেন তারা সবাই হাশরের ময়দানের দিকে রওনা দেবে তিন দলে বিভক্ত হইয়া এক দল পায়ে হেঁটে যাবে হাঁটতে হাঁটতে সামনে আগাবে সামনে মাহশার সামনে হাশরের ময়দান হেঁটে হেঁটে যাবে উলঙ্গ মায়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ লজ্জা লাগবে না বুঝি একজন আরেকজনের দিকে তাকাবে কি লজ্জা পুরুষ মহিলা কারো গায়ে কাপড় নাই প্রিয় নবী বলেন ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়াং জুরা বাদুহুম ইলা বাদ ও আয়েশা শোনো সেদিন কার গায়ে কাপড় আছে কার গায়ে নাই এই অনুভূতিটাই থাকবে না তাকানো তো দূরের কথা ওয়াসিন পানে রকবানা আর এক দল বড় সৌভাগ্যবান মানুষ তারা হাঁটাহাঁটি করা লাগবে না কবর থেকে উঠে দাঁড়ায়া দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়ায়া আছে এই কথা শুনে কি খুশি লাগে না খুশি লাগে কি না তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো বলেন আমিন আল্লাহর ফেরেশতারা ফুলের মালা নিয়া ফুলের পাপড়ি নিয়া জান্নাতের গাড়ি নিয়া লাল গালিচার সংবর্ধনা দেওয়ার জন্য জান্নাতি আতর নিয়া আপনার কবরের পাশে দাঁড়ায়া থাকবে আপনি কবর থেকে ওঠার সাথে সাথে আপনার গাড়িতে তুলবে ওই গাড়িটা হাশরের মাঠে ডুববে না ওই গাড়িটা ডিরেক্টলি আল্লাহর আরশে আজিমের নিচে চলে যাবে قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله সাত গ্রুপ মানুষ যাদেরকে আল্লাহ হাশরের ময়দানে ঢুকাবেন না আল্লাহর আরশের নিচে নিজ দায়িত্বে আল্লাহ মেহমানদারি করবেন আল্লাহ ছায়া দেবেন সুবহানাল্লাহ ওয়াসিনপান আলা উজুহিহিম তিন নাম্বার দল বড় হতভাগ্য ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে তাদের মাথা চলে যাবে নিচে পা চলে যাবে উপরের দিকে আল্লাহ তাদেরকে উল্টাইয়া দেবে আল্লাহ বলবেন হাত এবার মুখের উপরে মুখটাকে ঘুরাইয়া দেবে মাথা নিচে কিন্তু মাথার উপরে হাঁটাবেন না আলা উজুহিহিম ওয়াজহুনের বহুবচন উজুহুন মুখের উপরে হাঁটাবে আল্লাহ মুখটারে এভাবে কাইট কইরা বলবে হাঁট বেটা তোরা বড় জালেম এই মুখ দিয়া মানুষের কত ক্ষতি করছস এই মুখ দিয়া হারাম খাইছস এই মুখ দিয়া মিথ্যা বলেছিস তোরা উল্টা দিলাম এই মুখ দিয়া আমার বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা চাক্ষে দিছস চল্লিশ বছর আগে আমি দেখছি হুজুর ওমরকে দর্শন করছে আস্তাগফির চল্লিশ বছর আগে ওমর বাকি বাড়িতে আগুন দিছে এই মিশা কথা মুখ দিয়া কইছস আজকে তোকে আমি উল্টাইয়া দিলাম সুতরাং মাজলুমেরা ও আমার প্রিয় কোরআন ওয়ালা ভাইরা মনে করবেন না জালেমরা সার পাইয়া যায় হাশরের দিন আল্লাহ তাদেরকে উল্টাইয়া জাহান্নামে ফেলে দেবে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ওই মানুষগুলো উল্টা হেঁটে হেঁটে সামনে যাবে হাশরের ময়দানে ঢুকতে পারবে না তাদের কোনো হিসাব হবে না ফেরেশতারা তাদেরকে দেখে পথে আটকাইয়া দেবে আল্লাহ কোরআন মাজিদে বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতে ওয়াজনা আমি কিয়ামতের দিন তাদের জন্য কোনো বিচারের ব্যবস্থাই রাখবো না এ জালেমগুলোর কোনো বিচার দরকার নাই আপনারা যারা আজকের ওয়াজ শুনছেন তাদের মাঝে অনেকেই আছেন বিনা হিসাবে জান্নাতি এই ওয়াজটা খুব শুনছেন কিন্তু কিছু লোক বিনা হিসাবে দোজুকি হবে এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে হয়তো শোনেন নাই
বিনা হিসাবে জান্নাতি শুনছেন না সবাই দোকর আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিও বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে জান্নাত হবে না বিনা হিসাবে দোজখ হবে বিনা হিসাব বলতে কোনো জান্নাতির নাই সব জান্নাতির হিসাব আছে নবী মুহাম্মাদেরও হিসাব আছে আর আমনে কেডা আল্লাহর হাবিব একদিন দোয়া করতেছেন নামাজের মাঝে সিজদায় মা আয়েশা বলেন সামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বাদি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ বলেন যাদের আমি ডান হাত আমল নামা দেব আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা আল্লাহ বলেন নাই ডান হাত আমল নামা দিয়া হিসাব সারা জান্নাতে দেব আল্লাহ বলছে আমি সহজে হিসাব করব সহজ হিসাব করে ছেড়ে দেব আল্লাহ নবী বলে আল্লাহ আমার হিসাবটা সহজ করিও নামাজ শেষে মা এসা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাবের মানে কি বুঝলাম না নবী উত্তর দেয় আইয়ান জুরাফি কিতাবিহি ফায়তাজাওয়াজ আনহু ও আয়েশা শোনো সহজ হিসাব মানে হলো আল্লাহ ডান হাত আমল নামা দিয়া বলবেন খোলাও লাগবে না পড়াও লাগবে না যা যা তোরে ছেড়ে দিলাম শুধু এক নজর তাকাবেন সুবহানাল্লাহ কইলো না কেউ فَإِنَّهُ مَنْ نُوكَشَ حَلَكَ فَإِنَّهُ مَنْ نُوكَشَ عُدَّبَا যাকে বলবে পড়ো তার উপায় নেই আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাত পাওয়া যায় না সহজ হিসাব হবে বিনা হিসাব নয় তবে হাদিসে বিনা হিসাব শব্দটাও এসেছে ওই সহজ হিসাবের ব্যাখ্যাতেই কিন্তু কোরআনে নাই কোরআনে আছে বিনা হিসাবে জাহান্নামের কথা ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কিছু লোক আছে তাদের জন্য আমি দাড়ি পাল্লা দাঁড় করাবো না ওই মানুষগুলো উল্টে উল্টে যাবে হাশরের ময়দানের দিকে ফেরেশতারা তাদেরকে দেখে সিন্না ফেলবে দুই নাম্বার আইতাছে সূরা রহমান আল্লাহ তাআলা বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম এবার আমার সাথে পড়ুন ফাবি আইআলাই রব্বিকুমা তুকাদ্দিবান আল্লাহ কয় ফেরেশতারা ওদেরকে দেখে সিনা লাইব ওই তো আইতাছে দুই নাম্বার ফেরেশতার দরে যাবে ফায়ুখযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম নাওয়াসি মানে নাসিয়াতুনের বহুবচন নাসিয়াতুন বলা হয় কপালের চুলের অগ্রভাগ ফেরেশতারা যাইয়া প্রথমে তার কপাল বরাবর চুল ধরে সাপ মারবে কে বলতেছে বলেন না ভাই কে বলতেছে ওয়াল আকদাম আকদাম হলো কদম শব্দের বহুবচন কদম মানে কি কদম বুসি আছে না কয় না কদম মানে কি পা ফেরেশতা এক হাত দিয়া চুল চাপ দেবে আর এক হাত দিয়া পায়ে ধরবে তার পা আছে কোন দিকে কথা বলেন না কেন ভাই কোন দিকে ফেরেশতা ধরে এবার পাটা মাজার হাড্ডি বেঙ্গে গোল বানাবে বিচার দরকার নাই জাহান্নামে ফেলে দেব এক গ্রুপ চলে গেল আরশে আজিমের নিচে আল্লাহ ডান হাত আমল নামা দিয়া তাদেরকে জান্নাতে পাঠায়া দিবে সহজ হিসাব করে ছেড়ে দেবে আর এক গ্রুপ বিনা হিসাবে দোজকে চলে গেছে রইল আর কয় গ্রুপ ওই গ্রুপ হাশরের ময়দানে যাবে গিয়ে দেখবে তামা দিয়া আল্লাহ জমিন বানায়া রেডি করে রাখছে সূর্য সবার মাথার উপরে এবার তাদেরকে পঞ্চাশ হাজার বছর ওই হাসরের ময়দানে থাকা লাগবে ওই মানুষগুলো তারা যাদের ইমান আছে তবে আমলটা ভালো নয় হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ তাআলা তামাথিয়া জমিন বানাবে
সহ্য মাথার উপরে এনে সুইচে টিপ দিয়া দেবে, সহ্য তার তাপ বিকিরণ করতে থাকবে, খরতাপ চরম উষ্ণতা। রাসূল বলেন ঘাম বের হইয়া কারো হাঁটু তলায়া যাবে, কারো মাজা তলায়া যাবে, কোমর তলায়া যাবে, কারো গর্দান তলায়া যাবে, পাপ যার বেশি তার মাথাটাও ডুবে যাবে, সূর্যের তাপের কারণে ওই ঘাম গরম পানির মতো ফুটতে থাকবে। আল্লাহর সামনে হাজির হওয়া সহজ না, খুব কঠিন। আল্লাহ তাআলা প্রকাশিত হবেন দীর্ঘ পরে, অনেক পরে, লম্বা বিষয় সময় কম বলতে পারবো না। নবীরা সুপারিশ করতে রাজি হবে না, সব নবীয়া নাফসি বলে চিৎকার মারবে। এখন যারা পীর সাহেবদের উপর ভরসা করে বসে আছে তাদের কি হবে? পীর বাবার উপরে ভরসা করে বসে আছে এমন লোক বাংলাদেশে আছে না নাই? আছে না আমার মুখতার, আছে না আমার বেরিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার, আমি পাপি তিনি জামিনদার, টুনটুনা টুন দোতরা বাজা। আল্লাহর নবীগণ বলবে ইয়া নাফসি, আদম বলবে ইয়া নাফসি আমি পারবো না, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি আমি পারবো না, সুপারিশ করতে পারবো না, তোমরা মুসার কাছে যাও। মুসা বলবে ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ, রাসূল বলেন ফায়াতুননি, তারা আমার কাছে আসবে, ফাকুলু আনা লাহা, আমি তখন বলবো আমি সুপারিশ করতে রাজি। বিশ্ব নবী সুপারিশ করবেন না, রাজি হবেন? তারপর রাসূল বলেন ফাখিরু লাহু সাজেদান, আমি সেজদায় পড়ে যাব। ফায়ুলহিমুনি মাহামেদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুনিল আন, আমার সেজদায় দেখে আমার আল্লাহ আমার কাছে কিছু শব্দ নাজিল করবে। সুবহানাল্লাহ, বলবেন না বুঝি ভাইরা, ধাক্কায় ধাক্কায় বলানো লাগে। ওই শব্দগুলো আমার জানা নাই, ওই দিন আল্লাহ নাজিল করবে ফাহমাদুহু বিহা, ওই শব্দ দিয়া আমি আল্লাহর প্রশংসা করব সেজদার মাঝে। এবার আল্লাহ খুশি হইয়া যাবেন, খুশি হইয়া আমার বলবে ইয়া মুহাম্মাদু ইরফারাসাকা, ও প্রিয় নবী মুহাম্মদ আপনি মাথা তোলেন। সুবহানাল্লাহ, কুল তাসমা সালতোতা ইশপা তু সাপ্পা, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি বলেন আমি শুনবো, শোনা হবে, আপনি চাইলে দেয়া হবে, আজকে যার জন্য সুপারিশ করবেন তাকে ছেড়ে দেব। আল্লাহর হাবিব বলবেন আল্লাহ তুমি দয়া করে বিচার শুরু করো, সহ্য হয় না, উম্মতেরা বড় কষ্টে আছে হাশরের মাঠে। এবার মানুষ আল্লাহর সামনে যাবে, যাওয়ার পর আল্লাহ গর্দানের ভিতর থেকে আমল নামা বের করবে, প্রত্যেক মানুষের আমল নামার রেকর্ডার তার গর্দানের ভিতরে রাখা আছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, আমি টেনে বের করব গর্দান থেকে। এবার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, আমল নামা পড়ো। ওই বেড়া আমল নামা দেখ কে পড়তে রাজি না, কারণ আমল নামার মাঝে দেখবে কত কবিরা গুনা, দুনিয়া যা করছে একটাও বার নাই। আমাদের টাকলা গোপনে গোপনে মাহিয়া মাহিরে কি কইছে, 5-7 মিনিটের ভিডিও যখন পাস হলো টাকলার উপায় থাকলো না, চাকরি গেল, সব গেল, ইজ্জত গেল, দেশ থেকে পালাইতে চাইলো, ওরাও কয় পসা মাল আমরা নেই না, ফিরা যা, এখন দেশে আইসা জাতির চেহারা দেখাতে পারে না। যদি 7 মিনিটের ভিডিও পাশ হইলে, অডিও পাশ হইলে এমন হয় পুরা জীবনের অডিও ভিডিও আল্লাহ সেদিন সামনে দিবেন।
এখান থেকে শিখে নাও মুসলমান, পুরা জীবনের সব আল্লাহ সামনে দিয়ে বলবে পড়ো, সে দেখতে পাবে মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন অতীত, যত কথা বলেছে একটাও বাদ নাই, সব রেকর্ড হয়ে গেছে। বিস্মিত হয়ে বলবে মালিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আশ্চর্য হয়ে বলবে দুনিয়া ছোট বড় যা করছে একটাও বাদ নাই, কি আশ্চর্য ক্যামেরা রে। এবার বলবো আল্লাহ এটা আমার আমল না মানা, ফেরেশতারা ভুল লিখছে, অন্য কারোটা আমার ঢুকা গেছে, মিশা কথা কইব। তারা বলবো আল্লাহ রব্বিনা মা কুন্না মুশরিকিন, পীরের পায়ে সেজদা দিছে এমন কিছু লোক আছে না নাই, কথা বলেন আছে না নাই, পীরের পায়ে সেজদা দিছে, মাজারে মানত করেছে, আল্লাহর আইন মানে না, যে আলেম ওলামার আল্লাহর আইনের কথা কয় ওরার বিরুদ্ধে জঙ্গির মামলা দিছে, এখন বলবে আল্লাহ এগুলো আমি করি নাই, আল্লাহ তোমার কসম আমি কোনোদিন শিরিক করি নাই, ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, কোরআনের আয়াত বলছি। আল্লাহ বলবে বড় ফাজি তো দেখি, দুনিয়া মিশা কথা কইছে, আখেরা তো ভুলতে পারে না, অভ্যাস ভুলতে পারে নাই, অভ্যাস কিন্তু আসলে মারাত্মক জিনিস। এই জন্য যারা ফুটবল খেলে এমনও শুনছি রাতের বেলায় ঘুমে বৌরে লাতি মারে, এমন ঘটনা নাকি ঘটছে আল্লাহ জানে, বৌরে লাতি মাইরা নিচে পালাই, বহু তো কয় ওই কয় হে কয় গোল, কিসের গোল নিয়ে রাতের বেলায় বৌরে মারছে থাপ্পড়, বউ টাচ সাপ দিয়া ধরে কয় কি করো, কয় ট্রাফিক পুলিশ আমি গাড়ি সরাইতেছি। এই জন্য যারা গায়ক তারা পাগল হলে গান গায়, যারা হাফেজ তারা পাগল হলে কোরআন তেলাওয়াত করে, অভ্যাস বড় মারাত্মক জিনিস। আমি পাবনা পাগলাগার দেখতে গেছিলাম কয়েক বছর আগে, মাহফিল ছিল, তাই ভাবলাম যাইছি যেহেতু কিছু পাগল দেখা যাই, তো পাগলাগারদের ইমাম সাহেব রে প্রথমে খুঁজে বের করলাম, আসর পড়লাম ইমাম সাহেব আমাকে দেখে চিনলো, হুজুর আপনি তো, বললাম যে ভাই একটু পাগল দেখতে আইছি, এখন আমনে সাথে চলেন, তো বলো হুজুর চলেন। যাওয়ার পথে আমারে কয় হুজুর কাছাকাছি যাইয়েন না, কারণ কে কোন পাগল কোন আচরণ করে বলা তো যায় না, থুতুও মারতে পারে, বলা যায় না, একটু দূরে দূরে থাকেন। তা আমি কইলাম পাগল কি আর কাছে আসবে, কনা জানালা দিয়ে দেখবে তো থুতু মারতে পারে, আমি কই আচ্ছা ঠিক আছে দূরে থাকলো। তো উনি আমারে দেখাইতে নিল, দেখি দোতলা না তিনতলা বিল্ডিং, ওখানে জানালা দিয়া পাগলরা আমাদেরকে দেখে জানালা দিয়ে আইসা উকি মাকি মারতেছে, আমার মাথায় টুপি গায়ে পাঞ্জাবি, ইমাম সাহেবেরও মাথায় টুপি গায়ে পাঞ্জাবি, আমার সাথে যারা আছে তারারও মাথায় টুপি গায়ে পাঞ্জাবি, আমাদেরকে দেখে ওই জানালা দিয়ে এক পাগল ওয়াজ করা শুরু করছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আরে আমি কই কি রে, এতে ওয়াজ করতাছে, ঘটনা কি ইমাম সাহেব ঘটনা কি? তখন বলতেছে হুজুর এ মনে বক্তা আসিল। আচ্ছা বক্তা কি পাগল হইতে পারে না, কথা বলেন না কেন, মাথায় ফেস লাগতে পারে না, মাথার মাঝে চুল নাই মুখে দাড়ি নাই? আমি কইলাম হ্যাঁ কেমনে বক্তা থাকবে, দাড়ি মারি কই? তখন এবার ইমাম সাহেব বলল পাগলাগারও আসলে মাথার চুল কামায়া দেয়, দাড়ি থাকলেও কামায়া দেয়, কারণ পাগলরা মাঝে মাঝে নিজেরা মারামারি লাগে, চুল থাকলে দাড়ি থাকলে সাইপা ধরা কি লাইতে পারে, এজন্য কর্তৃপক্ষ দাড়ি আর চুল কামাইয়া দেয় যেন কমপক্ষে ধরা কি লাইতে না পারে। আমার বন্ধু আল্লাহ তাআলা বলবে দেখ কত বড় মিথ্যুক, সে দুনিয়াতে মিশা কথা কইছে আর এখন কো আমল না মানা, কি হের না আমি না ফেরেশতা নাকি আরেকজন এটা ঢুকাই দিছি। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون।
আল্লাহ বলে মুখের মাঝে আমি মোহর মেরে দেব। এখন তার হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। শাহিদা সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, গায়ের চামড়া সাক্ষী দেবে, পলানোর জায়গা আর নেই। আলোচনা লম্বা করব না, এখানে টিটানতে চাই। আমরা যারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করি, সারাদিন মোবাইলে সিনেমা দেখে, নাটক দেখে, টেলিভিশনে দেখে, জি বাংলা স্টার জলসা দেখে, রাইতে যদি মিস হয় সকালবেলা কাজা করে, এমন কিছু লোক আছে না নাই, তোমার চোখ সেদিন তোমার বিরুদ্ধে চলে যাবে। যে হাত দিয়ে আল্লাহর দিনের বিরুদ্ধে মিছিল উচ্চকিত করেছো, একটা দুইটা হুজুর দর, সকাল বিকাল নাস্তা কর, হাত বলবে মুখ বলবে আল্লাহ, হে হুজুর নাস্তা করছে। যে পা দিয়া হেঁটে হেঁটে চুরি করছো, ডাকাতি করছো, সিনেমা হলে গেছো, ফা তোমার বিরুদ্ধে কথা বলে দেবে। যে জিব্বা দিয়া হারাম খাইছো, একটাও গোপন থাকবে না, জিব্বা কথা বলবে, উপায় নাই। এবার আল্লাহ মুখ থেকে মোহরটা খুলে নেবেন, মুখ থেকে মোহর খুলে আল্লাহ বলবেন, এবার তুই ক আমল নামা অন্য মানুষের, বুঝলাম তাহলে ঠ্যাং ডারা টাকার, মাথা ডাকার, জিব্বা ডাকার, কথা বল। এবার লোকটা কি বলবে শুনবেন নি, কথা বলেন শুনবেন, কোরআন থেকে শুনুন। قالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء جورا আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ। এবার চোখ বলবে, কান বলবে, চামড়া বলবে, বেটা থাম, দুনিয়া তুমি কথা বলেছ, আমরা চুপ ছিলাম, আজকে কথা বলার ক্ষমতা দিছে কে, তাই আমরা সব বলে দেব, কিচ্ছু গোপন রাখব না। এবার আল্লাহ বলবেন খুজুহু, ও ফেরেশতারা আর কথা নাই, তারে ধর, ফাকুল্লুহু, ডান্ডা বেরি পরা, হাতে হ্যান্ডকাপ পরা, সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামের মাঝখানে ফেলে দেব। এখন যদি আদালতে আখেরাতে আল্লাহর কাঠগড়া আসামি হতে না চান, কোরআন হাদিসের আলোকে জীবনটা তৈরি করা দরকার আছে না নাই? হারাম ছেড়ে দেন, ফরজ ওয়াজিব আঁকড়াইয়া ধরেন, কোরআনের হাদিসের আলোকে জীবন তৈরি করেন, আর সে আজিমের নিচে জায়গা পাওয়া যাবে, যে আমল করলে ওই হাদিসটা ভালো করে পড়বেন, সাদগুরুপ মানুষ তাদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ গভীর রাতে তোমার কাছে আমরা দোয়া করছি, আমাদের সকলকে আরশে আজিমের তলার মেহমান বানায়া দাও। আমিন আমিন আমিন। হাদা মা ইনদি والعلم عند الله عليه توكلت وإليه أنيب.